সাবেক অর্থমন্ত্রী শাকিব রিয়া হত্যাকাণ্ডের 15 বছরেও শেষ হয়নি বিচার কার্যক্রম। সেদিন আরও 4 জনের মৃত্যু হয়, আহত হন আরও 70 জন। এখনও বিচার না পেয়ে হতাশ নিহতদের স্বজন ও এলাকাবাসী, শিগগিরই অপরাধীদের শাস্তির আশা বাদী পক্ষের। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদরের বোদ্দের বাজারে আওয়ামী লীগের ঈদ পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করেন। বাদীপক্ষের নারাজির প্রেক্ষিতে পরপর 2বার তদন্ত প্রতিবেদন জমা ও তদন্তকারী কর্মকর্তা পাল্টানোয় বিচার কার্যক্রম বিলম্বিত হয়। সবশেষ সিআইডি 3য় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জি কে গৌস, হারিত চৌধুরী সহ 35 জনকে আসামি করা হয়। এর মধ্যে মুফতি হান্নান সহ 3 আসামির অন্য মামলায় ফাঁসি হয়েছে। আমার আম্মা ঘরের মধ্যে অসুস্থ, টাকার কারণে চিকিৎসা করতে পারতেছি না, ঘর দর ভাঙ্গে পড়তেছে। আমরা সরকার থেকে কোনো অনুদান খুঁজতে পাইছি না, যারা মারছে এরার ফাঁসি চাই। বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচারে জোর দাবি জানাচ্ছি। বিচার কাজ শেষ হবার ব্যাপারে এখনো আশাবাদী মামলার বাদী ও হামলায় আহতরা। মানুষ আগ্রহ করে দেখতে চায় যে আমাদের নেতা, আমাদের আওয়ামী লীগের একজন নেতার বিচার যেন আওয়ামী লীগ সরকারের আমলে হয়, সেই প্রত্যাশা আমার থাকলো। বিএনপি পরিকল্পিতভাবে এই আসামিদেরকে গড় হাজিরা দিয়ে মামলাটি দীর্ঘসূত্রিতা প্রয়াস অব্যাহত রেখেছে। মিথ্যা তদন্তের ভিত্তিতে বিচার মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা। মিথ্যা তদন্তের ভিত্তিতে কোনো চার্জশিট আমরা মানি না, এবং মিথ্যা তদন্তের ভিত্তিতে কোনো মামলা হলে, মামলার যে কোনো বিচার হলে সেটা তো আমরা কখনো মানব না। বর্তমানে মামলা 2টি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ।